নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে ইংলিশ ফর টুডে বই থেকে নেওয়া ইউনিট সেভেন লেসন সেভেন থেকে দ্য উইজার্ট অফ আপল নামক প্যাসেজটি নিয়ে আলোচনা আলোচনা শেষে এই প্যাসেজের উপর ভিত্তি করে সম্ভাব্য এমসিকিউ সমাধান করা হবে এবং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে শুরুতেই আমি প্যাসেজটি বাংলা অর্থ সহ পর্ব যাতে করে আমি যে এমসিকিউ বা প্রশ্ন দিয়েছি তার বাইরেও যদি কোনো প্রশ্ন বা এমসিকিউ আসে তোমরা যেন সহজেই অ্যান্সার করতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল বই থেকে প্যাসেজটি পর্ব চলে যাচ্ছি মূল বইয়ে এই প্যাসেজটি রয়েছে ইংলিশ ফর টুডের একশো সাত নম্বর পৃষ্ঠায় ল্যাসনের নাম হলো দ্য উইজার্ট অব আপল উইজার্ট মানে হলো এমন ব্যক্তি যার বিস্ময়কর ক্ষমতা রয়েছে অসাধারণ ক্ষমতার অধিকারী ব্যক্তিকে উইজার্ট বলা হয় তাহলে কার কথা বলছে স্টিভেন পল জবস যার জন্ম হলো উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশ ফেব্রুয়ারি মৃত্যু হল দু হাজার সালের পাঁচই অক্টোবর মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ জবস যিনি স্টিভ জবস নামেই বেশি পরিচিত ওয়াজ দ্য কোফাউন্ডার চেয়ারম্যান অ্যান্ড দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আপল ইংক তিনি ছিলেন একজন সহপ্রতিষ্ঠাতা ফাউন্ডার মানে হলো সহ প্রতিষ্ঠাতা অনেকেই ছিলেন প্রতিষ্ঠাতা তিনি তাদের মধ্যে একজন চেয়ারম্যান ছিলেন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন আপল ইনক ইনক হলো ইনকর্পোরেটেডের শর্ট ফর্ম হি ওয়াজ দ্য পায়োনিয়ার অব দ্য পার্সোনাল কম্পিউটার রিভলিউশন তিনি ছিলেন পার্সোনাল কম্পিউটার রিভলিউশনের অর্থাৎ ব্যক্তিগত কম্পিউটার যেটাকে বর্তমানে আমরা পিসি জানি বা ডেস্কটপ জানি সেই কম্পিউটার বিপ্লবের অগ্রপথী হি ওয়াজ ফেমাস ফর হিস the ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড and consumers. তিনি বিখ্যাত ছিলেন ইলেকট্রনিক ফিল্ড অফ অর্থাৎ কম্পিউটারের জগতে এবং কম্পিউটার ব্যবহারকারীদের জগতে কনজিউমার শব্দের অর্থ হলো যারা ভোগ করেন বা যারা গ্রাহক বা যারা ক্রেতা তাদেরকে কনজিউমার দিয়ে বোঝানো হয় দিস বিকেম পসিবল এটা সম্ভব হয়েছিল থ্রু দ্য মার্কেটিং অফ আপল কম্পিউটারস আপল কম্পিউটারের মার্কেটিংয়ের মাধ্যমেই এটা সম্ভব হয়েছিল ইন নাইনটিন ফাইভ জবস লেফট আপল আফটার লুজিং এ পাওয়ার বেটল উইথ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস উনিশশো পঁচাশি সালে তিনি আপল কোম্পানি ত্যাগ করলেন বোর্ড অফ ডাইরেক্টরস অর্থাৎ যারা পরিচালক বৃন্দ ছিলেন তাদের সাথে আইনি লড়াইয়ে হেরে গিয়ে হি দেন ফাউন্ডেড নেক্সট তারপর তিনি আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করলেন তার নাম হলো নেক্সট এক কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি সেটাও একটা কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি ছিল স্পেশিয়ালাইজিং ইন দ্য হায়ার এডুকেশন অ্যান্ড বিজনেস মার্কেট যাদের কাজ ছিল উচ্চশিক্ষা নিয়ে কাজ করা এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজ করা আপল হাউভার ফেল টু ব্রিং আপ এনি নিউ অপারেটিং সিস্টেম ডিউরিং জবস অ্যাবসেন্স অর্থাৎ উনিশশো পঁচাশি সালে জবস আপল কোম্পানি ছেড়ে চলে গেলেন এই সময়কায় অর্থাৎ যে সময়টায় তিনি অনুপস্থিত ছিলেন নতুন কোনো অপারেটিং সিস্টেম আনতে তারা ব্যর্থ হল জবস রিটার্ন টু অ্যাপল অ্যাজ অ্যান অ্যাডভাইজার অ্যাডভাইজার হিসেবে পরামর্শক হিসেবে তিনি আবার অ্যাপলে ফিরে আসলেন অ্যান্ড টুক কন্ট্রোল অব দ্য কোম্পানি অ্যাজ অ্যান ইন্টারিং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কোম্পানির দায়িত্ব গ্রহণ করলেন বাই নাইনটিন নাইনটি এইট সালের ভিতরে জবস ব্রড আপল ব্যাক টু প্রফিটেবিলিটি ফ্রম দ্য বার্জ অফ ব্যাঙ্ক অর্থাৎ দেউলিয়া হওয়ার দ্বার প্রান্ত থেকে তিনি সেটাকে লাভের পথে নিয়ে আসলেন প্রফিটের দিকে নিয়ে আসলেন বার্স মানে হল একদম কিনারা খাদ খাদের কিনারা থেকে দেউলিয়া হয়ে যাচ্ছিল সেই পর্যায়ে থেকে তিনি প্রফিটের দিকে নিয়ে আসলেন হি সুপারভাইজড তিনি তত্ত্বাবধান করেছেন দ্য ডেভেলপমেন্ট অফ আইমেক আইটিউন্স আইপড আইফোন অ্যান্ড আইপ্যাড অর্থাৎ এই ডিভাইসগুলো তিনি তত্ত্বাবধান করেছেন তিনি দেখাশোনা করেছেন দিস ডিভাইসেস আর সো সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি দ্যাট ইভেন এ চাইল্ড ক্যান অপারেট দ্যাম এই ডিভাইসগুলো এতই সাধারণ এবং এতই ব্যবহার ব্যবহারবান্ধব যে একটা শিশুও সেগুলো চালাতে পারে হি সুপারভাইজ দ্য কোম্পানিস আপল স্টোরস আইটিউন্স স্টোরস অ্যান্ড দ্য অ্যাপ স্টোরস টু তিনি আরও তত্ত্বাবধান করেছেন আপল স্টোর আইটিউন স্টোর এবং অ্যাপ কেউ দ্য সাকসেস অব দিস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ব্রট অ্যাবাউট স্টেডি ফাইন্যান্সিয়াল রিটার্নস ফর সেভারেল ইয়ার্স এই প্রোডাক্টগুলোর সফলতার কারণে এবং তাদের সার্ভিসের কারণে বেশ কয়েক বছরের জন্য প্রফিট নিয়ে আসলো কোম্পানির জন্য অ্যান্ড পোস্ট আপল টু বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি ইন টু থাউজেন্ড সালে অর্থাৎ পাবলিকলি কোম্পানি যেগুলো আছে যেগুলো ব্যাপক বিস্তৃতি রয়েছে তার মধ্যে সবচাইতে মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি হিসেবে আবির্ভূত হল পাবলিকলি ট্রেডেড কোম্পানি এই জন্য বলা হয়েছে যেটার সাথে অনেক মানুষের সম্পৃক্ততা রয়েছে অনেক মানুষের সাথে বিজনেস রয়েছে এই ধরনের কোম্পানিকে পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলা হয় দিস ট্রাম্প এই বিজয় ইজ ডিগার্ডেড বিবেচনা করা হয় অ্যাজ দ্য গ্রেটেস্ট টার্ন অ্যারাউন্ড ইন দ্য বিজনেস হিস্ট্রি বিজনেস হিস্ট্রিতে এই ধরনের ঘুরে দাঁড়ানোকে বিবেচনা করা হয় সবচেয়ে বড় বিজয় হিসেবে স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড অ্যাজ এ ভিজনারি লিডার স্টিভ জবসকে স্বীকৃতি দেওয়া হয় একজন দূরদর্শী নেতা হিসেবে হি হ্যাজ চেঞ্জড পিপলস পারসপেক্টিভ তিনি মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করেছেন টুয়ার্ডস দ্য কম্পিউটার কম্পিউটারের প্রতি অ্যান্ড হাউ দে ইউজ ইট এবং কিভাবে তারা ব্যবহার করে সেটার প্রতি কনজিউম পার্সোনাল মিডিয়া কিভাবে তারা পার্সোনাল মিডিয়াকে ব্যবহার করবে অ্যান্ড হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার এবং কিভাবে একে অন্যের সাথে যোগাযোগ করবে এই বিষয়গুলোর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিকে তিনি ব্যাপক পরিবর্তন করেছেন হ্যান্স সেহেতু আইবুকস আইফোনস আইপডস অ্যান্ড আইপ্যাডস হ্যাভ বিকাম এক্সট্রিমলি পপুলার এই কারণেই আইবুকস আইফোনস আইপডস এবং আইপ্যাড এই ডিভাইসগুলো খুব জনপ্রিয় হয়ে গেল জবস অ্যান্ড ফেল্ট দ্য নিড অফ ওয়াইফাই ওয়্যারলেস ইন্টারনেট কমিউনিকেশন ইন ল্যাপটপস জবস হলো প্রথম ব্যক্তি যিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে ল্যাপটপের ভিতরে ওয়াইফাই কানেকশন থাকা প্রয়োজন ইট ইজ হি তিনি হলেন সেই ব্যক্তি হু মেড ওয়াইফাই এ স্ট্যান্ডার্ড ফিচার অফ এভরি ল্যাপটপ অ্যান্ড মেনি আদার ডিভাইসেস ওয়ার্ল্ড ওয়াইড যিনি ল্যাপটপের একটি স্ট্যান্ডার্ড ফিচার মানে ল্যাপটপ মানেই সেখানে ওয়াইফাই কানেকশান থাকবে এটাকে রূপান্তর করেছিলেন অ্যান্ড মেনি আদার ডিভাইসেস ওয়ার্ল্ড ওয়াইড এবং অনেক ডিভাইসে তিনি ওয়াইফাই কানেকশন সংযুক্ত করেছিলেন সো জবস ড্রিম টু বি এনি ওয়ে এনি টাইম বি ক্যাম এ রিয়েলিটি সুতরাং জবসের যে স্বপ্ন ছিল যে এনিওয়ার যে কোনো স্থানে মানুষ থাকবে এনি টাইম যে কোনো সময় চলে যাবে সেটা বাস্তবে রূপান্তর হলো অর্থাৎ যেহেতু তিনি এগুলো বেশিরভাগই কমিউনিকেটিভ ডিভাইস মানুষ যেখানেই থাকুক একে অন্যের সাথে সবসময় সংস্পর্শে থাকবে এক জায়গায় থেকে সারা বিশ্বের সংবাদ সে আহরণ করতে পারবে জবস অলসো কো ফাউন্ডেড অ্যান্ড সাফট অ্যাস চিফ এক্সিকিউটিভ অব পিকজার অ্যানিমেশন স্টুডিওস জব সহ প্রতিষ্ঠা করলেন এবং চিফ এক্সিকিউটিভ হিসেবে কাজ করলেন পিকজার অ্যানিমেশন স্টুডিওতে হি বিকেম এ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অফ দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ইন টু থাউজেন্ড সিক্স ওয়ান ডিজনি পিকজার তিনি এ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস পরিচালকদের যে বোর্ড ছিল তিনি তাদের একজন সদস্য হলেন ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির দুই সালে যখন ডিজনি পিকজারকে অধিগ্রহণ করেছিল অর্থাৎ ডিজনি পিকজার এক একীভূত হয়ে গিয়েছিল তাহলে এই প্যাসেজটি তোমাদেরকে অর্থ সহ পরে শোনানো হল এখন আমরা এই প্যাসেজের উপর ভিত্তি করে অর্থাৎ তোমাদের শ্রেণী পরীক্ষা স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় যেভাবে প্রশ্ন থাকে এমসিকিউ এবং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা হবে আমরা এখন এমসিকিউ সমাধান করব। পঁচিশটি এমসিকিউ নিয়েছি অর্থাৎ সম্ভাব্য অনেকগুলো এমসিকিউ নিয়েছি আশা করি এই প্যাসেজ যদি আসে তাহলে এই এমসিগুলোর ভিতরেই তোমাদের কমন পড়বে প্রথম এমসি কিউ উইচ অফ দ্য ফলোয়িং বেস্ট প্রোপস স্টিভেন জবস অ্যাজ এ ভিজনারি লিডার নিচের কোন অপশনটি স্টিভেন জবস একজন যে দূরদর্শী নেতা সেটা প্রমাণ করে প্রথম অপশন হি ওয়াজ দ্য কো ফাউন্ডার চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপল ইঙ্ক দ্বিতীয় অপশন হি শোড এক্সটার্নিনারি ট্যালেন্ট ইন ব্রিঙ্গিং অ্যাবাউট অ্যান আনবিলিবেল সাকসেস ইন দ্য অ্যাপল অ্যান্ড কম্পিউটার ওয়ার্ল্ড তাহলে দেখা যাচ্ছে এই দুই নম্বর অপশনটি কিন্তু সঠিক উত্তর কারণ তিনি অর্ডিনারি ট্যালেন্ট দেখিয়েছিলেন আনবিলিভেবল সাকসেস দেখিয়েছিলেন আপল এবং কম্পিউটার জগতে তার দ্বারাই প্রমাণিত হয় তিনি একজন দূরদর্শী নেতা ছিলেন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস রিজেম্বলস দ্য ওয়ার্ড পপুলারলি পপুলারলি সাথে নিচের কোন ওয়ার্ডটির সাদৃশ্যতা রয়েছে সুতরাং এখানে দেখা যাচ্ছে ইউনিভার্সালি জনপ্রিয়তা মানে কি অনেক মানুষ জানবে সার্বজনীন এটাই সঠিক উত্তর এক্সপ্লেন দ্য সেন্টেন্স স্টিভ জবস ওয়াজ দ্য কো অফ অ্যাপল ইনক স্টিভ জবস অ্যাপল ইনকের তিনি একজন সহপ্রতিষ্ঠাতা ছিলেন এটাকে ব্যাখ্যা করতে হবে হি ফাউন্ডেড অ্যাপল ইনক ইন অ্যাসোসিয়েশন উইথ সামওয়ান ইলস কারোর সাথে সংযুক্ত হয়ে সম্পৃক্ত হয়ে তিনি সেটা স্থাপন করলেন তাহলে এটাই হবে সঠিক উত্তর জবস ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড ফর জবসকে বিবেচনা করা হয় বিং এন ইঞ্জিনিয়ার্স লিডার ইঞ্জিনিয়ার শব্দের অর্থ হল অকপট অথবা সরলচিত্র অর্থাৎ তিনি যে একজন মহান লিডার ইলেকট্রনিক জগতে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই রাইট অ্যান্সার অপশন থ্রি হুইস অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু রিগার্ডিং স্টিভ জবস স্টিভ জবস সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় স্টিভ জবস সুপারভাইজ দ্য কোম্পানিস আপলি স্টোরস এটা সত্য জবস ফাউন্ডেড নেক্সট ইন নাইনটিন এইটটি ফাইভ এটাও ঠিক আছে জবস ওয়াজ থ্রোন আউট অফ আপল ইন নাইনটিন এইটটি ফাইভ তাকে বের করে দেওয়া হলো তিনি চলে গেলেন বের করে দেওয়া হলো না তাহলে এটাই হবে সঠিক উত্তর স্টিভেন পল জবস বিকেম ওয়েলনুন ওয়েল নুন থ্রো দ্য গ্রেট সাকসেস অফ আপল কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট বিশ্ববাজারে আপল কম্পিউটারের গ্রেট সাকসেসের কারণে তিনি ওয়েল নুন তিনি সুপরিচিত জবস লেফট আপল জবস আপলকে ত্যাগ করলেন হ্যাভিং বিন অভার পাওয়ার্ড বাই আদার্স ইন কোম্পানি ম্যানেজমেন্ট কোম্পানি ব্যবস্থাপনায় অন্যের দ্বারা অর্থাৎ আইনি লড়াই হেরে গিয়ে তিনি এটা ত্যাগ করলেন রিটার্নিং টু আপল জবস ব্রড রিভলিউশনারি ইকোনমিক চেঞ্জ আপলে যখন তিনি ফিরে আসলেন তিনি তখন একটা বৈপ্লবিক অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসলেন প্রথম অপশনটি সঠিক উত্তর জবস ডেভেলপড সাম ডিভাইসেস হুইচ ব্রড কিছু ডিভাইস তিনি ডেভেলপ করেছেন যেটা নিয়ে এসেছে এ গ্রেট সাকসেস ফর দ্য কোম্পানি কোম্পানির জন্য বিশাল সফলতা জবস ড্রিমস ওয়ার অলওয়েজ রিয়েলাইজ সবসময় উপলব্ধি করা হয়েছিল তিনি ভেবেছিলেন কিভাবে তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা যায় হোয়াট ইজ দ্য মেইন থিম অব দ্য প্যাসেস প্যাসেজ প্যাসেজের মেইন থিম কি দ্য জিনিয়াস অফ স্টিভ জবস অ্যান্ড হিস কন্ট্রিবিউশন ইন স্পেয়ার্স অফ কম্পিউটার জগতে তার যে অবদান এবং তার যে প্রতিভা এটাই ছিল প্যাসেজের মূল বিষয়বস্তু জবস লেফট আপল ওয়েন হি লস্ট ইন এ ব্যাটল ড্যাশ উইথ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অথরিটি কর্তৃপক্ষের সাথে রাইট অ্যান্সার এটাই হবে আফটার রিজাইনিং আপল স্টিভ স্টাবলিস্ট রিজাইন করার পর পদত্যাগ করার পর স্টিপ কি স্থাপন করেছিলেন নেক্সট স্থাপন করেছিলেন যেটা উনিশশো সালে স্থাপন করেছিলেন জবস রিটার্ন টু অ্যাপল অ্যাজ এ কী হিসেবে ফিরে আসলেন একজন পরামর্শক হিসেবে ফিরে আসলেন উপদেষ্টা হিসেবে ফিরে আসলেন স্টিভ জবস হ্যাজ বিন নৌন অ্যাজ এন তিনি কী হিসেবে পরিচিত ইমাজিনেটিভ লিডার ভিজনারি লিডার হিসেবে পরিচিত পিকজার অ্যানিমেশন স্টুডিওস ইজ অ্যান আমেরিকান কম্পিউটার অ্যানিমেশন ফিল্ম স্টুডিওস অপশন ওয়ান হবে সঠিক অ্যান্সার দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড সুপারভাইজড সুপারভাইজ মানে হলো তিনি এটা দেখাশোনা করেছেন রক্ষণাবেক্ষণ করেছেন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর ভ্যালুয়েবল ভ্যালুয়েবল মানে মূল্যবান সুতরাং এটা সঠিক উত্তর হবে প্রিশিয়াস ট্র্যাম্প মানে বিজয় সুতরাং সঠিক উত্তর হবে ভিক্টোরি দ্য বেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড ভিজনারি ভিজনারি মানে হলো দূরদর্শী আগে থেকে কল্পনা করতে পারা কি হবে না হবে ইনোভেটিভ পার্সপেক্টিভ হবে ভিউ পয়েন্ট মানুষের দৃষ্টিভঙ্গি বোঝানো হয়েছে এখানে পায়োনিয়ার মানে অগ্রপথিক প্রিকার্সের হবে সঠিক উত্তর যিনি আগে থেকে রাস্তা দেখান দ্য বেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাওয়া ইনসলভেন্সি হবে সঠিক উত্তর অর্থাৎ ঋণ পরিশোধে অক্ষম হয়ে যাওয়াকে ব্যাঙ্ক বলা হয় দ্য ওয়ার্ড ভার্চ বার্চ মানে হলো কিনারা সুতরাং সঠিক উত্তর হবে ব্রিঙ্ক হিজ পপুলারিটি বিকেম পসিবল থ্রু দ্য ড্যাশ অ্যাট অ্যাপল কম্পিউটার অ্যাপল কম্পিউটারের মার্কেটিংয়ের মাধ্যমেই সেটা সম্ভব হয়েছিল সুতরাং সঠিক উত্তর হবে অপশন থ্রি এভাবে আমরা পঁচিশটি এমসিকিউর সমাধান করলাম এমসিকিগুলো কিউগুলোর প্রয়োজনে আরেকবার দেখে নিও এখন আমরা এই প্যাসেজের উপর ভিত্তি করে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি অর্থাৎ এই প্যাসেজটির উপর সম্ভাব্য এই দশটি প্রশ্নই পাওয়া গেছে এখন আমরা এই দশটি প্রশ্ন পড়ব এবং সাথে সাথে তোমরা নিচে উত্তর দেখতে পাবে আফটার রিডিং দ্য ফার্স্ট প্যারা হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ওয়াজ দ্য স্পেশালিটি অব স্টিভ জবস প্রথম প্যারাটি পড়ার পর তোমার মতে স্টিভ জবসের কী বিশেষত্ব রয়েছে ডিসক্রাইবস জবস কন্ট্রিবিউশন টু দ্য কম্পিউটার কোম্পানিজ অ্যাজ এ গ্র্যাট ট্যালেন্ট কম্পিউটার কোম্পানিতে গ্রেড ট্যালেন্ট হিসেবে জবসের যে কন্ট্রিবিউশন সেটা বর্ণনা করো হোয়াট ওয়াজ দ্য আউটকাম অফ জবস কামিং ব্যাক টু অ্যাপল অ্যাপলে ফিরে আসার ফলাফলটা কী ছিল হোয়াট হ্যাপেন টু অ্যাপল ওয়ান জবস লেফট দিস কোম্পানি অ্যাপল কোম্পানি যখন তিনি ত্যাগ করলেন তখন আপল কোম্পানির কী হয়েছিল জবস যখন এই কোম্পানি ত্যাগ করলেন আপল কোম্পানি ত্যাগ করলেন তখন তারা কোনো নিউ অপারেটিং সিস্টেম আনতে ব্যর্থ হলো খাদের কিনারে চলে গেল প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল হি ওয়াজ দ্য পায়োনিয়ার অব দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন ওয়াই ডাজ দি অথর সে দিস এক্সপ্লেন ইন টু অর থ্রি সেন্টেন্স লেখক কেন বলেছেন তিনি ছিলেন পার্সোনাল কম্পিউটার রেভলিউশনের ক্ষেত্রে অগ্রপথিক দুই থেকে তিন সেন্টেন্সে ব্যাখ্যা করতে হবে ওয়াই ওয়াজ জবস রিগার্ডেড অ্যাজ এ ভিজনারি লিডার ভিজনারি লিডার হিসেবে তাকে কেন বিবেচনা করা হয় হোয়াট প্রেডিকামেন্ট ডিড আপল ফেস ইন জবস অ্যাবসেন্স জবসের অ্যাবসেন্সে আপল কোন প্রতিবন্ধকতা ফেস করেছিল হোয়াট ইজ নেক্সট নেক্সট কি হাউ ওয়াজ আপল ফাইন্যান্সিয়ালি স্টেডি কেমন ফাইন্যান্সিয়ালি স্টেডি ছিল আপল কোম্পানি ডু ইউ সাপোর্ট দ্য ভিউ দ্যাট জবস ওয়াজ এ ভিজনারি লিডার ওয়াই ওয়াই নট এক্সপ্লেন ইন টু অর থ্রি সেন্টেন্সেস তুমি কি সাপোর্ট করো যব একজন ভিজনারি লিডার ছিলেন দূরদর্শী নেতা ছিলেন সেটা ব্যাখ্যা করো তোমার পক্ষে বা বিপক্ষে দুই থেকে তিন সেন্টেন্সে এরই মাধ্যমে দশটি প্রশ্ন শেষ হল আশা করা যায় এই এমসিকিউ এবং এই প্রশ্ন থেকেই তোমাদের কমন পর্বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছ প্যাসেজটি একটু আনকমন প্যাসেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ প্রয়োজনে ভিডিওটি আবার দেখে নাও এবং এই ভিডিওতে যে এমসিকিউগুলো এবং প্রশ্নগুলো ছিল সে এমসিকিউ এবং প্রশ্নগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে প্রয়োজনে তোমরা সেগুলো কপি করে নাও এবং নিজের সংরক্ষণে রাখো বারবার পরও আশা করা যায় প্যাসেজটি তোমাদের কাছে আরও ইজি মনে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে অন্য একটি ভিডিওতে সেই ভিডিওতে আমরা আলোচনা করবো অন্য একটি লেসন নিয়ে এবং সেই লেসনের উপর এমসিকি এবং প্রশ্ন উত্তরের আলোচনা থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ